আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য, এবং আমাদের পাশে যে আমাদের ভাই বসে আছেন দেখছেন, তো বিশেষ করে ওনার স্ত্রীর সমস্যা নিয়ে এখানে চিকিৎসা করাচ্ছেন। তো আমরা জেনে নেবো যে প্রথমে যে ভাই কোথা থেকে আসছেন, তারপরে ভাইয়ের পরিচয় আমরা জানবো। তো ভাই, আপনার নামটা এবং আপনি কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ আবেদিন শেখ। আমি মুর্শিদাবাদ জেলার নওয়াদা থানার এলিয়ট নগর গ্রামে বাড়ি আমার। তো আপনি কি করেন? আমি এমনি তেমন কিছুই করি না, কিছুটা চাষবাসের দিকেও থাকি আর। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে এসছেন, আপনার মানে কার সমস্যা? আপনার সমস্যা নাকি? না, আমার স্ত্রীর সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর সমস্যার জন্য এখানে। তো আপনার স্ত্রীর কি সমস্যা ছিল এবং কতদিন থেকে সমস্যা ছিল? সমস্যাটা 2008 সাল থেকে সুগার ধরা পড়ে। 2008 সাল থেকে? আচ্ছা, হ্যাঁ। তো সুগার সম্বন্ধে তখন বেশিটা অভিজ্ঞ ছিলাম না। আচ্ছা আচ্ছা, এবার এখানে ওখানে চিকিৎসা হইতো, ডাক্তারে ওষুধ লিখে দিত, এই ভাত খাবে না, রুটি দুটো করে খাবে, এইসব ওদের গাইডলাইন দিয়ে দিত। 2008 সাল মানে 15 বছর হয়েছে? হ্যাঁ, 15 বছর। আচ্ছা আচ্ছা, তারপরে কি হয়েছে যে আপনার বিভিন্ন জায়গাতে দেখিয়েছেন সুগারের জন্য? হ্যাঁ হ্যাঁ, সুগার থেকে আমার দুঃখের কাহিনী আছে, কারণ সুগার থেকে আমার স্ত্রীর চোখ দুটো দেখতে পায় না। মানে ওই সুগারের কারণে চোখ দুটো, মানে চোখ দুটো দেখতে পাচ্ছে না, পাচ্ছে না, তাই তো? এমন জায়গায় চিকিৎসা করেছিল, সেই ডাক্তারে ইয়ে খায় না, সে খায় না, দিয়ে খাবারের অভাবে আর সুখে সুখে থেকে সুগারও সেইভাবে কমতো না, দিয়ে চোখ দুটি নষ্ট হয়ে গেছে আর কি, সেইভাবে আর দেখতে পাই না। আচ্ছা আচ্ছা, দিয়ে তারপরে কলকাতায় ভর্তি করার পরে, মানে গোটা 15-16 সালে ওই ভর্তি করার পরে, কলকাতায় ভর্তি করেছিলেন 2015-16 সালে? 16 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন এই মাইকটা তো আছে আমার লাগা মুখে। হ্যাঁ ঠিক আছে, বলেন। তখন ওই তালতলে একটা জিডি হসপিটাল আছে ডায়াবেটিস, ওই আপনাদের ধুলিয়ানের গ্যাস কোম্পানির, ওই ওদের ওখানে ভর্তি করার পরে আচ্ছা আচ্ছা ট্রিটমেন্ট শুরু হয়, দিয়ে তারপরে ওখানে ডাক্তার দেখে যাই সুস্থ হয়। আচ্ছা, সুস্থ হওয়ার পরে ওরা ইনসুলিন লিখে দেয়। আচ্ছা আচ্ছা, দিয়ে দু বেলা করে ইনসুলিন করতে হতো। আচ্ছা, ইনসুলিন ওই সকালে খাওয়ার আগে আপনার 10 করে আর দুপুর বেলায় 15। আচ্ছা, দুবার করতে হয়, 10, একবার 10 ইউনিট, একবার 15 ইউনিট। আচ্ছা আচ্ছা, দিয়ে এইভাবেই চলছিল, চলতে চলতে তারপরে সকালেরটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, দিয়ে দুপুরে একবার করে করতাম। আচ্ছা আচ্ছা, দিয়ে ওই দুপুরে করার পরে ভাত খাইতাম, কিন্তু সুগার সেইভাবে নর্মাল আসতো না, ওই ইনসুলিন যখন থাকতো তখন নর্মাল দেখাইতো, তারপরে আবার যা তাই সেরকম। আচ্ছা, তাই ইনসুলিনটা কতদিন পর্যন্ত তাহলে করতে হয়েছে? ইনসুলিনটা আপনার কাছে আসার আগের দিন পর্যন্ত? হ্যাঁ, মানে কতদিন পর্যন্ত ইনসুলিনটা করা হয়েছে? ওই 15 সাল থেকে। আচ্ছা, 15, তার মানে এদিকে 8 বছর মোটামুটি। 8 বছর, 8 বছর ধরে ইনসুলিন করেছে? হ্যাঁ, ইনসুলিন করেছে। তো সম্মানিত দর্শক, 8 বছর ধরে ইনসুলিন করা সেই রোগী। হ্যাঁ, 15-14 বছর তার সুগার, এবং 8 বছর ধরে সে ইনসুলিন করছিল। তারপরে? তারপরে ইনসুলিন করার পরে আমার এক মৌলানা আনসার ভাইয়ের সুগার হয়, দিয়ে আপনার কাছে যাই হোক কিভাবে যোগাযোগ করি, ও ভালো হয়। জি জি, দিয়ে তারপরে আমরা বিশ্বাস করিনি সুগার আবার ভালো হয়, ডাক্তারে বলেছে জীবনে ভালো হবে না, এই ওষুধ খেতে হবে আর থাকতে হবে। দিয়ে ওই মৌলানা আনসার ভাই ওর সুগার খেয়ে মোটামুটি ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইতো, কামের হয়ে এই খাবারগুলা খেলাম, তারপরে মিষ্টি দই যা খেলে সুগার বাড়ে সেই সবগুলা খেয়েও আপনার ল্যাবে পরীক্ষা করেও দেখছি নর্মাল। এবার ওইটা আমি ফলো করে ওকে 1 মাস। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আনসার ভাই বলতে ভাই যেটা বলতে চাইছেন, আমাদের ভিডিও আছে দেখবেন, যে আমাদের একজন পেশেন্ট আর কি আমাদের কাছ থেকে ভালো হয়েছেন। তো আমাদের কাছ থেকে ভালো হওয়ার পরে যে বলছে যে ভাই মিষ্টি দই ভাত আবে যাবে খাওয়ার পরে যে নর্মাল, সেই গল্পটাই করছেন ভাই। তো আপনারা দেখে নিতে পারেন, আমাদের ভিডিও গুলো আছে। ওইটা দেখি সন্দেহ হইলে, রে ভালো হলেও হইতে পারে, তারপরে ওই আনসার ভাইয়ের ওইগুলা দেখি আমরা আপনার কাছে ঠিকানা নিই, ওই পাঠি। তারপরে যেদিন থেকে আপনার এইখানকার লাইফ স্টাইল যেভাবে বলে দিছেন আর যে ওষুধগুলা দিছেন
সেইগুলো ওষুধ বলতে গেলে খাবার খাবার ন্যাচারাল সেরকম ওষুধ কিছুই নাই। তারপরে যেদিন থেকে আপনার এই সব চালু করেছে সেই দিন থেকে ইনসুলিনই আমি বন্ধ করে দিয়েছি। তারপরেও ভয় হচ্ছিল যে ইনসুলিন কোনো ডাক্তার বন্ধ করতে বলে না, এই আবার কিরকম ধরনের লোক যে ইনসুলিন বন্ধ করতে বলে। ইনসুলিন বলে যে আস্তে 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 ইনসুলিনটা ছাড়তে হবে। তো আলহামদুলিল্লাহ আপনার কাছে যেদিন থেকে চিকিৎসাতে এসেছি সেই দিন থেকে খাবার যে শুরু করেছে ওষুধ বলুন খাবার বলুন যে ইনসুলিন বন্ধ করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ যেদিন থেকে শুরু করেছি তারপরে তিন দিন পরে আপনি মাপতে দিয়েছিলেন দিয়ে নর্মাল চলে আসলো, দিয়ে সেই দিন থেকে এ অবধি আজ অবধি নর্মাল আছে। এখন কিছু পরিমাণ দুটো ডিমের সমান ভাত খাচ্ছে, ভাত খাচ্ছে। ভাত খাওয়ার পরে আপনার 115 মানে রিপোর্ট আছে, 115 তো সম্মানিত দর্শক বিশেষ করে এখন ওনার স্ত্রী দুটো ডিমের পরিমাণ ভাতও খেতে পারছে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ তার সুগারটা নর্মাল থাকছে। তো আচ্ছা আপনার স্ত্রীর মানে প্যানক্রিয়াসের অবস্থাটা কি ছিল? প্যানক্রিয়াসের ব্যাপারে বলছিলেন না যেখানে পাথর হয়েছে, তারপরে কি কি সমস্যা? আমার পেশেন্টের বহু সমস্যা, কারণ কিডনিতে পাথর এবং প্যানক্রিয়াসেও পাথর। আচ্ছা আচ্ছা, তো ওগুলার ওষুধ খাই হোমিওপ্যাথি, তো ওখান থেকে এমন আর ওষুধ দিয়ে সব খেয়ে যেমন আছে। হ্যাঁ, এই ওষুধটা খাওয়ার পরে ওই ইনসুলিন করলেও একটা সমস্যা হতে ভাই। আচ্ছা আচ্ছা, যে সমস্যাটা এই গা ব্যথা, এই রোগী ক্যাঁকু করতো দেখি ভালো লাগতো না, কিন্তু এই ওষুধ খাওয়ার পরে শরীর হয়তো শুরু হয়ে গেছে, ওজন কমে গেছে, কিন্তু ও বলছে কি আমি দৌড়ি চলাচল করতে পারি, দৌড়তে পারি। মূলত আমাদের মেন বিষয় যেটা হচ্ছে এনার্জি, আমাদের এনার্জি ঠিক প্রোডাকশন হচ্ছে কিনা, আমাদের এনার্জি আমরা ঠিকঠাক ভাবে পাচ্ছি কিনা। হ্যাঁ, কার শরীর মানে 2 কেজি ওজন কমলো 2 কেজি ওজন বাড়লো এটা মূল ফ্যাক্টর নয়, মূল ফ্যাক্টর হচ্ছে আমরা এনার্জি। হ্যাঁ, একটা রোগীর যদি এনার্জি পাই তাহলে বুঝতে হবে যে তার মেটাবলিজম ঠিকঠাক আছে, ঠিকঠাক ভাবে কাজ করছে বলেও ঠিকঠাক ভাবে মানে এনার্জিটা পাচ্ছে। আর যদি আপনার শরীর খুব মোটা সোটা তাগড়া হয় একদম দেখতে খুব মানে ভালো লাগে, আর যদি এনার্জি না পায় তাহলে বুঝতে হবে যে গন্ডগোল আছে, এনার্জি আছে, কোনো অসুবিধা নাই, এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনার 14-15 বছর সুগারে ভুগছেন এবং 8 বছর থেকে তিনি ইনসুলিন নিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যেদিন থেকে চিকিৎসা সেদিন থেকেই আলহামদুলিল্লাহ ইনসুলিন বন্ধ এবং আগেকার থেকে অনেক ভালো আছে এবং এখন বর্তমানে ভাতও খেতে পারছে। এবং যদিও তার অনেকগুলো সমস্যা আছে, যেমন বললে ভাই প্যানক্রিয়াসে পাথর আছে। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো মানে জটিল জটিল সমস্যা আছে, তো তারপরে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সুস্থ আছে, ভালো আছে। যদিও এই পেশেন্টকে সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে ভালো হওয়ার জন্য। হ্যাঁ, তবে যদি ধৈর্য ধারণ করা হয় ইনশাল্লাহ আল্লাহ একদিন পুরোপুরি ভালো করে দেবেন, এটা আমরা আশা রাখছি। তো বিশেষ করে সম্মানিত দর্শক, ভাইয়ের মুখ থেকে যে আপনারা শুনলেন তার স্ত্রীর একটা করুণ গল্প ইতিহাস, যে কিভাবে কি মানে সমস্যাগুলো ছিল, কতদিন আগে ধরা পড়লো এবং বিভিন্ন জায়গায় গিয়েছে কলকাতা ফেরত রোগী আর কি। তো বিশেষ করে আমাদের সমাজে অনেকেই কিন্তু মানে এটা সমস্যার মধ্যে আছে, কিন্তু অনেকেই যেমন আপনি বললেন যে আমি প্রথমে বিশ্বাসই করছিলাম না, না না, তো আপনার মতো তো অনেক লোকে বিশ্বাস করছে না এখন পর্যন্ত, এখনো করে না। আপনি ওদেরকে কিছু উপদেশ দেন যে আপনিও বিশ্বাস করছিলেন না এবং এখনো যারা বিশ্বাস না করে আমাদের এই চিকিৎসার আওতায় না এসে তারা রোগীটাকে মেরে ফেলছে, তো এদেরকে আপনি কি বলবেন, কি উপদেশ দিবেন তাদেরকে? উপদেশ বলতে গেলে আপনারা, আমি তো বিশ্বাস করিনি, আমার ওই ভাইয়ের উপরে ফলো করেছে তারপরে এখানে এসছি, তো আপনারা এই ভুলটা করেন না। হয়তো আজ যাব কাল যাব সেটা ভেবে না ভেবি ওই ডাক্তারের ওষুধ ছেড়ে দেন, দিয়ে এখানে আসুন, এদের লাইফস্টাইলের ভিতরে ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ সুগার অটোমেটিক ভালো হয়ে যাবে, এটা আমার আত্মবিশ্বাস। তো সম্মানিত দর্শক, বিশেষ করে যারা এখন পর্যন্ত আমাদের চিকিৎসাকে আপনারা বিশ্বাস করছেন না যে এটা কি করে সম্ভব, এটা কি সুগার কি কখনো ভালো হয়, এরকম যারা হয়তো ভাবছেন, হ্যাঁ, তো ভাই আপনাদেরকে এটাই উপস্থিত দিতে চাইছেন যে উনিও বিশ্বাস করছিলেন না, তাইলে উনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন এবং এতটা আত্মবিশ্বাস হয়েছে যে যদি ধৈর্য ধারণ করে যদি থাকা যায় তাহলে ইনশাল্লাহ পুরোপুরিটা ভালো হওয়া সম্ভব, এটা ওনার মানে মনে প্রাণে বিশ্বাস জন্মে গিয়েছে। তো বিশেষ করে যারা হয়তো সংশয়ের মধ্যে আছেন তারা বিষয়গুলো দেখেন, আরও ভিডিও আমাদের দেখুন, আরও অনেক প্রচুর রোগী আমাদের কাছ থেকে যারা ভালো হয়েছেন, হ্যাঁ, তাদের ভিডিওগুলো দেখুন, তাদের মুখের বক্তব্যগুলো শুনুন, তাহলে আপনারা স্পষ্ট হতে পারবেন ইনশাল্লাহ। তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন তাদেরকে আমরা বলে দেবো যে আমাদের অ্যাড্রেস হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, এটা পিস লাইব্রেরি। তো আমাদের এটা শুক্রবার বন্ধ থাকে, শুক্রবার রোগী দেখা হয় না এবং প্রতিদিন রোগী দেখা হয়, তবে আপনি যেদিন আসবেন
এক থেকে দুই দিন আগে আপনি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে নাম নামটা লিখিয়ে দিবেন। তো আমাদের মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবার নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা ফোন করে এক দুই দিন আগে নাম লিখিয়ে দিবেন, তারপরে এখানে আসবেন। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের এমডি আব্দুল কাইয়ুম চ্যানেল নতুনভাবে এটা দেওয়া হয়েছে। তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের সর্বপ্রথম ভিডিওগুলো এই চ্যানেলেই আগে যাবে, তারপরে আমাদের যে দ্বিতীয় চ্যানেল আছে সেখানে পরে যাবে, তবে এখান থেকে আগেই। এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। কারণ হচ্ছে যে এই সমস্যার মধ্যে আজকে যে মানুষ ভুক্তভোগী এবং কি সমস্যার মধ্যে আছে তারা নিজেরাই বুঝতে পারে কতটা সমস্যার মধ্যে আছে। তো এই ভিডিওটা যদি আপনারা শেয়ার না করেন তাহলে কিন্তু অনেক মানুষ সমস্যার মধ্যে হয়ে যাবে। তো কমসেকম তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে পাশে থাকবেন। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।